পবিত্র উমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী প্রথমবার পবিত্র উমরাহ পালনের অন্তত 10 দিন পর দ্বিতীয়বার পবিত্র উমরাহ পালন করা যাবে। এই নির্দেশনা সব বয়সী মানুষের জন্য। প্রথমবার পবিত্র উমরাহ পালন শেষে দ্বিতীয়বার উমরাহ পালনের ইচ্ছুক ব্যক্তিদের ইতিমান্না বা তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে আবার আবেদন করতে হবে। 10 দিন পর তাদের উমরাহ পালনে অনুমতি দেওয়া হবে। সৌদি আরবে গত মাসে করোনা সংক্রমণ একলাপে অনেক বেড়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আবারও সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে একই বিধান চালু করা হয়েছে। এর আগে গত বছর দুই উমরাহ পালনের মধ্যে 15 দিনের বিরতির কথা বলা হয়েছে। গত বছরের অক্টোবরে সৌদি আরব এই নির্দেশনা প্রত্যাহার করে নেয়। আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় 10 দিন বিরতির নতুন নির্দেশনা দেওয়া হল। আলমা মুন্সিপন, সময় সংবাদ, সৌদি আরব।